আবারও আক্রান্ত হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার আক্রান্ত হলেন তার খাস তালুক ভাটপাড়াতে। ঠিক কিভাবে আক্রান্ত হলেন শুনে নেব তার নিজের মুখ থেকে। উঠা হসপিটালে পৌঁছায় এক আদমি ভালে কই আদমি কই ব্যক্তি হো গণেশ সিং উসকা নাম হ্যাঁ দারু পি কে গির গিয়া লেকিন মে দেখা কি অজ্ঞান হো মুঝে লাগা কুছ বহুত জায়গা কুছ গম্ভীর উসকো চোট লাগ গিয়া হ্যায় গিরনে সে চুঁকি পক্কা রাস্তা হ্যায় তো ফির মেনে উসকো লে আকর হসপিটাল মে ডাল। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তৃণমূল নেতা সোমনাথ শ্যাম গণেশ সিংকে দেখতে এসে কি জানালেন শুনুন। টিএমসি লিডার গণেশ সিং বাড়িপাড়ার কাছে দাঁড়িয়েছিলেন, হঠাৎ সাংসদ অর্জুন সিং আসেন এবং এসেই ওখানে ওকে অখস্ত ভাষায় গালাগালি করে এবং বলে কি তুই আমার পার্টি করবি না অন্যর পার্টি করবি, ঠিক আছে বলে ওকে মারতে আরম্ভ করে, বেভৎসভাবে ওকে মারে এবং গালাগালি করে। তারপরে ওর সাথে সাথে ও একটা বন্দুক বার করে, বন্দুকের বার দিয়ে ওর মাথায় ওয়ার করে কেটে গেছে। সাংসদ অর্জুন সিং নিজের কোমর থেকে বন্দুক বার করে ওকে মারে, ওর মাথার কপালে এখানে কেটে যায়। এরপরে উনি সোহন চৌধুরী ওখানে ছিল, সোহন চৌধুরী ওর পরে ওয়ার করে, এরপরে ওনার যা সিআইএসএফ আছে ওকে রাস্তায় ফেলে বুট দিয়ে এরকম ভাবে ওনাকে মারা হয় যে এমন অবস্থা উনি বাঁচবেন কি মরবেন তার কোনো ঠিক নেই। ওনার পা ফ্র্যাকচার হয়ে গেছে, বুকে প্রচণ্ড ব্যথা, বমি করছেন। এর আগেরটা প্রশাসনের উপরে আমরা ছেড়েছি, আমরা এফআইআর করছি, প্রশাসনের দায়িত্ব যা নেবে আমরা সেটাই নিয়ে নেব, আমরা শান্তিপ্রিয়ভাবে চলব।